বাগুড়ার বড়জোড়া ব্লকের সংগ্রামপুর বিটের 10 থেকে 12টি গ্রামে হাতির দাপটে আতঙ্কিত গ্রামবাসীরা। কয়েকদিন ধরে ওইসব এলাকায় হাতির দলটি দাপিয়ে বেড়াচ্ছে, এর ফলে ক্ষতি হচ্ছে ফসলের। বন দপ্তরের কর্মীরা তাদের বাগে আনতে পারছেন না। মঙ্গলবার গ্রামবাসীরা সংগ্রামপুর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। অবস্থান বর্জা রেঞ্জে সংগ্রামপুর বিটে দীর্ঘ 17 দিন ধরে হাতি সমানে উপদ্রব চালিয়ে যাচ্ছে, ঘর ভাঙছে, ধান ফসল একদম টোটাল 500 হেক্টরের মতো জমি নষ্ট করে দিচ্ছে দিয়েছে। তারপরে হাতি সংগ্রামপুর বিটে থাকার আরেকটা কারণ, হাতির মানে গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে কৃত্রিম ভাবে, ইলেকট্রিফিকেশন করে পরে, সেটা ওই ব্যারিকেশন করে পরে ওই ব্যারিকেশন যদি তোলা হয় তাহলে আমার মনে হয় হাতি এত কোনো জায়গায় ক্ষয়ক্ষতি করবে না, হাতি নিজের গতিপথে চলে যাবে আবার নিজের গতিপথে ফিরে আসবে। সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আমরা চাইছি যে হাতি নিজের অবাধ বিচরণ করুক, তাই সংগ্রামপুর বিটেই থাকুক, চাই শিদলে বিটেই থাকুক, তাই সাতজোড়া বিটেই থাকুক, তাই ঘাঁটিতেই থাকুক, হাতি গতিপথকে ছেড়ে দেওয়া হোক, হাতি গতিপথকে কোনো মতে আটক করা যাবে না, আর হাতি কোনো মতে আর সংগ্রামপুর বিটে রাখা যাবে না, হাতিকে জানা তেন উপকরণ অন্য বিটে ট্রান্সফার করতে হবে। বনদপ্তর কোনো ভূমিকা নাই, বনদপ্তর উদাসীন, ওই ব্যারিকেড করতে ওরা ব্যস্ত, ওইদিকের উপরে যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড রাখতে হবে, ওইদিকে মানুষ বাস করে এইদিকে মানুষরা বাস করে না, এইদিকে চাষি নেই ওইদিকে চাষি। প্রায় 20-22 দিন হলো হাতি এই সংগ্রামপুর বিচ বড়জোড়া রেঞ্জ গদারডি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, প্রায় 87টি হাতি ঘুরছে। এখানকার লোকাল লোকেরা চেষ্টা করছে বিটে বিচারকে সামনে রেখে যে তাদের গন্তব্যস্থল যেখানে সেখানে পাঠিয়ে দেওয়া। বিভিন্ন গ্রাম থেকে অবস্ট্রাকশন আসছে বলে মধ্যরাত থেকে আবার ঘুরে আসছে, আবার কিছু কিছু জায়গায় ফেন্সিং দেওয়া হয়েছে বলে সেখানে যাচ্ছে না, এখানে ফেন্সিং দেওয়াও নেই, মানুষের ক্ষতি হচ্ছে, এটা বিশাল ব্যাপার। কারণ এদের মধ্যে থেকে আমরা মানুষের ইচ্ছে আমরা জানি এবং বুঝি। আজকে রেঞ্জার বা বিটে বিচারকে ছেলেরা তাদের অভিযোগ জানাতে এসেছে, সুন্দরভাবে ব্যবহার করেছে। আমিও আমার দপ্তরের বিভিন্ন অফিসারদের জানালাম এবং মানুষের কাছে আবেদন করব, এখানে 22 দিন যে ধরনের ফসলের ক্ষতি হচ্ছে এখানে না রেখে অন্য কোনো জায়গায় যেখানে হাতি গন্তব্যস্থল সেখানে পাঠানোর ব্যবস্থা করা হোক, যাতে মানুষও নিশ্চিন্ত মনে থাকতে পারে, ফসলও ক্ষতি যেন না হয়, এবং সরকার রাজ্য সরকার হাতির খাবারও ব্যবস্থা করে দিচ্ছেন রেঞ্জার এবং বিটি অফিসারের মাধ্যমে, তাহলে অসুবিধা কোথায়। তাই আমি জনসাধারণের কাছে আবেদন করব, আপনারা একটু সহযোগিতা করুন, আপনাদের ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা বুঝেছি, আমরা জানি প্রচন্ড ক্ষয়ক্ষতি আপনাদের হচ্ছে, এবং মমতাদির গভর্নমেন্ট হাতির যে খাবার সে খাবার কিন্তু বিটি অফিসার রেঞ্জ অফিসার ডিওপি এর মাধ্যমে হাতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো কাজে কাজে আমরা সবাই সহযোগিতা করে চেষ্টা করব হাতি যেখান থেকে এসছে সেখানে ফিরিয়ে দেওয়ার। আমরা বিভিন্ন গ্রামের চাষিরা এখানে আজ একত্রিত হয়েছি দীর্ঘ 17 দিন যাবৎ সংগ্রামপুর বিটে 80টা হাতির অবস্থান চলছে এবং 500 হেক্টরের মতন জমি ধান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা চাইছি যেটা সুরাহা হোক, বৈদ্যুতিন ধারে যে ব্যারিকেশন তৈরি করা হয়েছে রোডের ওই ধারে, বিশেষ করে আপনার শীতলা বিটে চাষিদেরকে সুরক্ষিত করা হয়েছে যাতে বড়জোড়া শিল্পাঞ্চলে হাতিটা না ঢুকে। এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি করার জন্য ওখানে কৃত্রিম ভাবে একটা আপনার ব্যারিকেশন তৈরি করা আছে, যার ফলে আমাদের এলাকায় হাতিটা স্টে করে যাচ্ছে। আমরা চাষিরা একত্রিত হয়ে হাতিটাকে নদী পথে নিয়ে যেতে গেলেও ওখানে রাধারগর রেঞ্জ বেলিয়াতল রেঞ্জ আপনার সরকারিভাবে হাতিটাকে অবস্ট্রাকশন তৈরি করে সংগ্রামপুর বিটে রেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমরা চাইছি অতি সত্বর যাতে হাতিটা এখান থেকে চলে যায়, কেননা কাল বুধবার লক্ষ্মী দেবীর আরাধনা, এমত অবস্থায় ধরিয়া বাগাবাড়ি আর আপনার বড়াকুলে লক্ষ্মী পুজো হয়, বহু মানুষের সমাগম, যেকোনো সময় যেকোনো মানুষের প্রাণহানি হতে পারে, এরকম অবস্থার সম্মুখীন হয়ে আজ বাধ্য হয়েছি সংগ্রামপুর বিটে চাষিরা অবস্থান করতে। খবর পেয়ে বিধায়ক অলোক মুখার্জি ও রেঞ্জ অফিসার গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন, পরে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। বহুদিন ধরে ক্ষতি হচ্ছে, তো অতি চাষি এখানে প্রায় 8-10টা গ্রামের চাষির ক্ষতি হচ্ছে,
আর হাতিটা এখান থেকে শিফট হতেও চাইছে না। ওইদিকে ব্যারিকেডের জন্য শালিদিবারের কাছে ব্যারিকেড আছে, আমরা চেষ্টা করছি যাতে ওই ব্যারিকেড খোলা যায়। আর আজকে বা একটা এদের সঙ্গে আলোচনা করে, গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে দেখা দেখি যাতে ওরা কি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের উপরে আমরা আজকে কাজ করছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।